বেড়াপুর পঞ্চায়েতের সদস্য সুদর্শন বরের নিজস্ব চেষ্টায় এক অভিনব প্রয়াস। নিজের মেয়ের জামাইয়ের কথা তো তিনি প্রত্যেক বছরই ভাবেন, কিন্তু অভিভাবক হয়ে গ্রামবাসীর প্রত্যেকটা মেয়ে জামাইয়ের জন্য এবছর নতুন তার প্রচেষ্টা। দুয়ারে জামাই ষষ্ঠী, সেই দুয়ারে জামাই ষষ্ঠী শুধু মেয়ে জামাই শুধু নয়, তার সাথে তার পরিবারের সন্তানরাও এসেছিলেন। মোট নিমন্ত্রিত মানুষদের সংখ্যা ছিল 900 জনের মতো। তার সাথে সাথে তাদের জন্য ছিল উপহার এবং খাবার তালিকায় ছিল ভাত, সবজি, ডাল, আলু ভাজা, শাকের ছ্যাঁচড়া, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম ও পান। এবং তার সাথে গরমে তৃষ্ণা মেটানোর জন্য ছিল আমের শরবত। খামতি ছিল না কিছুই। জামাই ও মেয়েরা এই আদর আপ্যায়ন পেয়ে ব্যাপক খুশি। তারা এইরূপ জামাই ষষ্ঠী কোনোদিনই দেখেনি, তাদের কল্পনাতেও আসেনি কোনোদিনও। এক অভিনব প্রয়াস এবং অভিনব চেষ্টায় মানুষকে তাক লাগিয়ে দেওয়ার মতোই ছিল। আগামী বছরেও তার এই প্রচেষ্টা যেন থাকে, তারা এটাই বলল। আসুন শুনে নিই স্বয়ং সুদর্শন বরের মুখে যার এই প্রচেষ্টা তিনি কি বলছেন। আমরা বরাবরই দেখেছি সাড়ম্বরের সাথে একেবারে জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রিটিদের একবার থালা সাজিয়ে যে জামাই ষষ্ঠী হয় টিভির পর্দাতে আমরা বারবারই দেখেছি সেই চিত্র, এবং তার সাথে সাথে প্রতিটা ঘরে, বাঙালির আজকে প্রতিটা ঘরে তার মেয়ে জামাইকে সাড়ম্বরের সাথে এই 365 দিন বাঙালি অপেক্ষা করে তার মেয়ে জামাইয়ের হাতে মাছ মাংস প্রতিটা রকম পদ সাজিয়ে দিতে। তো সেই আড়ম্বর কোথাও থামতে নেই এই পিয়ারাপুর গ্রামে। পিয়ারাপুর গ্রামে যিনি রয়েছেন সুদর্শন বর নামে যার নাম, তিনি শুধু নিজের কথা ভাবে না, নিজের মেয়ে জামাইয়ের কথা ভাবে না, ভাবে পুরো গ্রামবাসীর কথা। যেখানে গ্রামবাসীরা কীভাবে ভালো থাকবে, গ্রামের মানুষ কীভাবে ভালো থাকবে, তারা কতটা সুখে থাকবে। এখানে দিদিরা রয়েছেন, এসছেন একেবারেই, তারাও সুখে আনন্দের সাথে সাড়ম্বরের সাথে কাটাচ্ছেন জামাই ষষ্ঠী। কেমন লাগছে দিদি একটু যদি বলেন? ভালো লাগছে। এই তো এরকম প্রথম একটা প্রথম প্রচেষ্টা, কী বলবেন? খুব ভালো লাগছে, দাদুজন করতে বসে না, কোনোদিন আশা করিনি, হচ্ছে, আমাদের খুব আনন্দ হচ্ছে। জামাইদেরও শুনেছিলেন এরকম একটা কিছু? না, হয় না, শুনিনি কোনো দিন। এখানে দাদু নতুন করলো, আমাদের খুব আনন্দ হচ্ছে, আমরা খুব ভালো। কে কে এসেছে আজকে এখানে? আমার হাজবেন্ড এসেছে আর আমার ছেলে। আচ্ছা আচ্ছা, আজকে রান্না বান্না কেমন ছিল? খুব সুন্দর, মেনু ভালো ছিল। হ্যাঁ, আমি শুনে নিয়েছি দিদিদের মুখের কথা, এবং আরও সবাই রয়েছেন, জামাই সহ পত্নী রয়েছেন, তার ছেলেমেয়েরা রয়েছে, আমি তাদের মুখে শুনলাম। আজকের এই যে দুবারে জামাই ষষ্ঠী, কিরকম কেমন লাগছে ব্যাপারটা? ভালো লাগছে। এই কনসেপ্টটা কেমন? খুব ভালো। আগে এরকম কনসেপ্ট শুনেছেন? না না, কাকা আমাদের নতুন করে জামাই ষষ্ঠী, দুয়ারে জামাই ষষ্ঠী আবেদন করেছে, খুব ভালো লাগছে। একটা সুন্দর প্রচেষ্টা, সুন্দর কনসেপ্ট আমরা দেখছি। জামাইরা, মেয়েরা তাদের সপরিবারে প্রত্যেকে দাঁড়িয়ে আছে, এসছেন সপরিবারে। কেমন লাগছে দিদি আজকে? খুব ভালো লাগছে। আজকের এই এইরকম একটা ফেস্টিভ্যাল, এইরকম একটা প্রচেষ্টা কেমন লাগছে? যে সুদর্শন বর আজকের এই আয়োজনকে কেমন মনে হচ্ছে? ভালো করেছেন, এবং তিনি সবসময় আমাদের পাশে থাকেন, এবং তাকে আমরা সবসময় চাই। আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানকারের মেয়ে। হ্যাঁ, আপনার শ্বশুর বাড়ি কোথায়? বালি, জয়পুর। বালি, জয়পুর। আচ্ছা আচ্ছা, উনি বালি থেকে এসেছেন, আমি সবটাই শুনে নিলাম। এবং মেন যে উদ্যোক্তা রয়েছেন, আমি তার কাছে যাব। উপদেষ্টা মেন যিনি উদ্যোক্তা সুদর্শন বর, যার মাথায় এই প্রচেষ্টা এসে, তিনি শুধু তার মেয়েদের, দুটি তার মেয়ে রয়েছেন, তো দুটি জামাই রয়েছেন, তার জন্য ভাবেনি, প্রত্যেকটা গ্রামের মেয়ের কথা ভেবেছেন, প্রত্যেকটা মানুষের কথা ভেবেছেন। তার এই দীর্ঘ প্রচেষ্টা, এই সুন্দর আয়োজনকে সাথে কীভাবে তিনি আয়োজন করেছেন, সবাইকে এক ছাদের নিচে কীভাবে তিনি এনেছেন, সবটাই আমি শুনে নেব। দাদা, আজকে এক ছাদের নিচে এতগুলো মেয়ে, এতগুলো জামাই, তার বাচ্চা কাচ্চারা এসছে, কিভাবে এটা প্রচেষ্টাটা কিভাবে হলো, আর মাথায় বাই কনসেপ্টটা কিভাবে এলো? আমার মেয়ে জামাই যেহেতু আছে, তাদের আমন্ত্রণ করেছি। আমার অনেক দিনের আশা ছিল যে অনেক মায়েরা মেয়েদের আনতে পারে না, মেয়েরাও খুব কান্নায় ভেঙে পড়ে জামাই ষষ্ঠী আসলে। তা আমি সাত পাঁচ ভেবে যে আমার মেয়ে জামাইকে যখন নিয়ে আসছি, আমি আমার পাড়ার যত মেয়ে জামাই আছে সবাইকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে সেবা দেব, এইটাই আমার মনের আশা ছিল। সেই হিসেবে আমি মেয়ে জামাই যারা আমার পাড়ার আছে সবাইকে নিমন্ত্রণ করেছি, সবাই এসছে, আমি খুব খুশি হয়েছি যে সবাই আসার জন্য।
যে আমি আমার পাড়ার মেয়েদের আমার মেয়েদের যেরকম সেবা দিচ্ছি তাদেরকেও আমি আমার মেয়ের মতনই সেবা দেব। আজকের এই যে কতজন মেয়ে কতজন জামাইয়ের জন্য আজকের এই আয়োজনটা করেছি, দেখুন হয়তো মেয়ে আছে তার হয়তো একটা দুটো বাচ্চা আছে, তাদের তো আর বাদ দেওয়া যায় না। এই হিসাবে আমার নশো লোকের আইটেম করা আছে, নশো জনের আইটেম করা আছে। মেনু কি আছে? খাবারের মেনু আছে, ভাত আছে, আলুর চিপস আছে, ভেজ ডাল আছে, একটা শাকের সবজি আছে মাছের মাথা দিয়ে, মাছের কারি আছে, কাতলা মাছের, মটন আছে, চিকেন আছে, চাটনি পাঁপড় মিষ্টি আছে, আইসক্রিম আছে, পান আছে। মেয়েদের হাতে একটা করে শাড়ি তুলে দিচ্ছি, শাড়ি রয়েছে, আমি এটায় হাত দিচ্ছি। দাদা এই শাড়িটা কতজন মানুষের সবার জন্য কি শাড়ির আয়োজন করেছেন? দাদা আমার মেয়ে যারা নিমন্ত্রণ হয়েছে আমার পাড়ার মেয়ে হিসাবে তাদের সবাইকে শাড়ি। এই শাড়িটার নাম কি কি মানে কি কি শাড়ি আছে? জানি না ম্যাডাম, আমি নিয়ে এসেছি এটা ওই থেকে শান্তিপুর থেকে। আচ্ছা, সামনা ন্যাচারালি যেটা জানি শান্তিপুরের তাঁত খুব ফেমাস, এবং তাঁতের আমরা ঘরোয়া যে জানিয়েছে যে বাঙালি রমণী একেবারে শাড়ি গহনায় যেমন তার ললনা ফুটে ওঠে তেমনটাই আয়োজনের কোনো খামতি নেই। বাঙালি যেমন 365 দিন জামাইরাও অপেক্ষা করে 365 দিন এই জামাই ষষ্ঠীটা। আমি রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম আমার চিত্র সাংবাদিক যে আছে তাকে বলছিলাম, দেখ প্রতিটা মেয়ে আজকে যাদের নতুন বিয়ে হয়েছে তারা তো আসছেই, তাদের যাদের বয়স হয়ে গেছে তারাও জামাই ষষ্ঠী আসছেন এই দিনটার অপেক্ষা করতে করতে। আমরাও যে প্রোগ্রাম কভার করতে যাচ্ছি সেখানেও এতগুলি জামাই এতগুলি মেয়ের আয়োজন করেছেন দাদা, তো এটা আমরা কোনোদিন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইম নিউজ কভার করেছি কিন্তু এই রকম প্রচেষ্টা এই রকম কনসেপ্ট আমরা কোনোদিন দেখিনি। এই প্রথম আমার সাংবাদিকতার 5 বছরের জীবনে এই প্রথম এরকম কনসেপ্ট আমি দেখছি। এবং সুদর্শন দা শুধুমাত্র এই কনসেপ্ট নয়, ওনার ধারণা একটু আলাদা, অ্যাঙ্গেলটা আলাদা, কারণ যেখানে মডেল মিউনিসিপ্যালিটি ভাবি মডেল পৌরসভা আমরা যেখানে ভাবি সেখানে মডেল পঞ্চায়েত তিনি গড়ে তুলেছেন। এর আগেও আমরা দেখিয়েছি যে তিনি মানুষের দয়ার জন্য কিভাবে কাজ করেন, কিভাবে তার চিন্তা ভাবনা থাকেন। তবে এরপর বোধহয় আরো আরো চমক রয়েছেন। আমরা আমার চ্যানেলের পক্ষ থেকে ওনাকে শুধু একটাই বলবো, উনি দীর্ঘজীবী হন। এবং সমস্ত মানুষ রয়েছে এখানকার গ্রামবাসীরা রয়েছে, আমি বারবার ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। দিদিরা যারা রয়েছেন কাউন্টারে রয়েছেন তাদেরও প্রচেষ্টা রয়েছে। দিদি আজকে জামাই ষষ্ঠী কি বলবেন একটু? আপনাকে দেখছি কাউন্টারে রয়েছেন, শাড়ির কাউন্টারে, কি বলবেন? ভালো লাগছে। আপনি তো কারোর বাড়ির মেয়ে, কারোর বৌমা, তো কেমন এই প্রচেষ্টাটা মানে এটা এই বছর যে হচ্ছে খুবই ভালো লাগছে, মানে এরকম তো দেখিনি। মানে আমাদের দাদা যিনি সুদর্শন বর, এই যে ওনার চেষ্টায় যে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি ওনার জন্যই আজকে। বরাবরই তো আমরা টিভি পর্দায় দেখি যে একদম থালা শাড়ি সেলিব্রিটিদের শাশুড়িরা খেতে দেয়, তা নিজেকে এই বড় আয়োজনের মধ্যে রেখে কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মানে এরকম তো কোনোদিন দেখিনি। এই যে এই দৃশ্যটা যে মানে একসাথে জামাই মেয়ে তার বাচ্চারা সবাই পরিমাণে সব মানে সব পরিবারে যে আসছে এটা খুবই ভালো লাগছে দেখতে। মানে এরকম যে দিনটা দেখতে পাবো মানে আমরা ভাবতেই পারিনি। এক প্রকার বলা যেতে পারে ইউনিক কনসেপ্ট যাকে বলা হয়। এবং আর এক মেয়ে রয়েছে সুবর্ষণদার, মনিদি রয়েছে, আমি একটু মনিদির সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। সুদর্শনদার আর এক মেয়ে মনিদি, অর্থাৎ মনিদিকে দাদা একেবারে ঘরের মেয়ে কাছের মেয়ে নিজের সবটা উজাড় করে দাদা দেয়। এবং যে এবার এক প্রকার সৈনিক বলা যেতে পারে, দাদা তার সৈনিক হিসেবে তাকে তৈরিও করে নিয়েছে। দিদি কি বলবে, এই ইউনিক কনসেপ্টটা সবার মন ছুঁয়ে গেছে, কি বলবে? সত্যি রাজনৈতিক প্রোগ্রামে তো সবসময় আমরা অংশগ্রহণ করি, কিন্তু যেখানে আমার এরকম কাকুর মতো মানুষ রয়েছেন সেখানে শুধু রাজনৈতিক প্রোগ্রাম কেন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা যে সবাই একটা পরিবার, সারা পাড়ার মানুষের কথা উনি ভেবেছেন, সবাই কিভাবে একসাথে এক জায়গায় আনন্দ করবো উনি সবসময় ভাবেন। কিন্তু দুয়ারে জামাই ষষ্ঠী এটা একদমই অভিনব উদ্যোগ, এবং সকলে এসছেন এখানে, প্রত্যেকটা পাড়ার মেয়েদের জামাইদের বলেছেন যে সেলিব্রিটি যে তাদের শাশুড়িরা জামাইরা খেতে দিচ্ছে থালা ভরে, এটা আমরা টিভির পর্দায় দেখেছি, কিন্তু এই কনসেপ্টটা কারো সবাই তো যে যার নিজের জামাই জন্য ভাবে শুধুমাত্র, কিন্তু উনি ভেবেছেন কি সারা পাড়ায় যাদের অবস্থাপন্ন তারা তো আসেই প্রতি বছর, কিন্তু অনেকের বাড়ির অবস্থা এমন তারা হয়তো মানে ইচ্ছা থাকলেও সামর্থ্য
শাশুরা থাকে না অনেক সময়, আবার অনেকে শাশুড়ি মা গত হয়েছেন সেইভাবে আর জামাইদের ডাক পড়ে না। তো এবছর আশা করি এই পাড়ার জামাইদের সত্যি মানে ভীষণ একটা আনন্দ এবং ইউনিক ব্যাপার, তারাও সবাই আসবে। আর আনন্দ এমন জিনিস যেটা ভাগ করে নিলে অনেকটা বেড়ে যায়, সেটা উনি অনেকটাই মানে ভেবেছেন এবং আগামী দিনেও ভবিষ্যতেও সারা জীবন ওনাকে মানুষ মনে রাখবে ওনার বিভিন্ন এই কাজের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন, তার আগেও ঘোষণা করেছেন যে নবান্ন থেকে সরাসরি তিনি ঘোষণা করেছেন যে জামাই ষষ্ঠীর জন্য হাফ ছুটি তিনি ঘোষণা করেছেন, এবং সেই হাফ ছুটি বোধহয় এই জামাইদের এখানে কাজে লেগে গেল, কারণ সুদর্শন ভাই এত জামাইকে তিনি আহ্বান করেছেন যে জামাইরা ছুটি পেয়ে বোধহয় আপ্লুত হয়ে গেছে। এবং আমিও আজ এই প্রোগ্রামে এসে নিজেও খুব আপ্লুত। এবার পুরো চিত্রটা আপনাদের সামনে আমি তুলে ধরবো।